ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي ভাই, আপনি জানতে চেয়েছেন যে মেয়ে লোকদের চুল কাটা যায় কিনা বা যাবে কিনা। এখন মেয়েদের চুল কাটা বলতে কী বোঝাতে যাই না, তো হয়তো আপনার উদ্দেশ্য চুল ছোট করা, কারণ মেয়েদের চুল নাড়া করা একবারে তো হারাম, এতে কোনো সন্দেহ নেই, সব সকল ওলামা একমত। আর যদি ছোট করার ক্ষেত্রে বলে থাকেন তাহলে এটা বলা যাবে বা এটা বলবো যে চুল মূলত মেয়েদের সৌন্দর্য, অতএব মেয়েদের চুল ছোট করুক, অল্প কাটুক বা বেশি কাটুক, এটা মোটেই ঠিক নয়। তারপরে মেয়েরা যদি চুল ছোট করে, যদি পুরুষের মতো হয়, পুরুষের মতো দেখায়, পুরুষের সাথে সাদৃশ্য হয়, সেটাও একদম হারাম। আর যে চুল ছোট করতে গিয়ে যদি কোনো মহিলাদের, বিধর্মী মহিলাদের, কাফের ফাসেকের কোনো সাদৃশ্য হয়, যেহেতু কোনো গায়কে হোক, কোনো বিধর্মীদের কোনো মেয়েদের চুলের ফ্যাশন থেকে থাকে, এদের ছোট করে রাখে, সে ধরনের ছোট করাও ইসলামে হারাম। আর কথায় পুরুষদের সাদৃশ্য অথবা অমুসলমান মহিলাদের, কাফের মুশরিকদের মেয়েদের চুলের মতো চুল করে ছোট করে রাখা, অথবা কোনো পাপীদের যারা নায়ক নায়িকা থাকে এখনকার যুগে, তাদের চুলের কাটিং করে রাখা, তাদের দেখা দেখি রাখা, এটাও হারাম। আরেকটা হলো কি যে পুরুষদের যদি সাদৃশ্য না হয় কোনো ফাসেক ফাজের, অথবা কোনো বিধর্মীদের কোনো মেয়েদের চুলের সাদৃশ্য না হয়, তাহলে ছোট করা যাবে কি না, এক্ষেত্রে আলেমদের কিছুটা দ্বিমত আছে। সেটা হলো কি যে মেয়েদের চুল মূলত না কাটাই উত্তম। আর কোনো কোনো আলেম বলেন বা কিছু কিছু আলেম ওলামাদের মতামত আছে যে ঘাড় বরাবর এটা কাটা যায়, এটা কাটা যায়, ঘাড় থেকে ছোট করা এটা হারামের মধ্যে পড়বে, ঘাড় বরাবর কাটতে পারে, এইটা হলো কথা। তবে ঘাড় বরাবর রাখতে গিয়েও যদি আপনি কোনো সাদৃশ্য হয় কারো, যে কোনো দেশের এলাকা বিশেষে হতে পারে, কোনো দেশে বিশেষে হতে পারে, যে বিধর্মীরাই তাদের ঘাট পর্যন্ত চুল রাখা দরকার, সেখানে কিন্তু না যায় হবে। আর যদি এরকম এলাকা বা দেশে কোনো প্রচলন না থাকে বিধর্মীদের, তাহলে রাখা যায়, রাখতে পারা যায়, তবে উত্তম হলো না কাটা। আর এর চাইতে বাকিটুকু লম্বা যেগুলো থাকবে, অনেকের মহিলাদের চুল খুব লম্বা থাকে, অসুবিধা হয়, তাদের জন্য কোনো অসুবিধা নাই, তবে ওই ঘাট থেকে বা অন্যান্য বিধর্মীদের যেন সাদৃশ্য না হয়, এক্ষেত্রে জায়েজ আছে। তো বিনা কারণে চুল না কাটাটাই উত্তম, কারণ চুল হলো মেয়েদের সৌন্দর্য। জাযাকাল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।